বিবি পোদ্দার হসপিটালের ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রীতপা, আর আমার সঙ্গে আজকে আছে আমি বলবো আমার মতন করেই বলবো, তার কবিতার ছন্দ পৌঁছেছে এ ঘর ও ঘর, যদিও সেই ছন্দই জীবনে আনতে তিনি পেরিয়েছেন অনেক ঝড়। তিনি সয়েছেন ব্যথা বেদনা যন্ত্রণা, যদিও তিনি আজ অনেকেরই অনুপ্রেরণা। দেখলে বোঝা যায় না, তবু তিনি পুড়িয়েছেন অভিজ্ঞতার তিক্ত অভিজ্ঞতার কাঠখড়। তিনি আজ আমাদের অতিথি, বন্যাকর বন্যাকর বন্যাকর। ভীষণ সুন্দর ছন্দ, ধন্যবাদ। ধন্যবাদ শ্রীতপা তোমাকে, ধন্যবাদ বিবি পোদ্দার আমাকে ইনভাইট করার জন্য। আমি শেয়ার করছিলাম বলে মাথাটা নিচে ছিল, আমি একবার শেয়ার করে নিই। আমাদের এই আড্ডাটা বন্যা ওর পেজে শেয়ার করে দিলে বন্যার পেজে যারা রয়েছে বন্ধুরা তারাও কিন্তু আমাদের এই আড্ডায় সামিল হতে পারবে। হ্যাঁ, আর কোনো যদি কোয়েশ্চেন থাকে রিলেটেড টু দ্য টপিক তাহলে করতে পারো, মানে আমি কোথা থেকে শাড়ি নিয়েছি কানে নিয়েছি সেটা ছাড়া যদি কোথা থেকে করতে পারো, বা শ্রীতপার গলারটা কোথা থেকে নিয়েছে সেটাও যদি পরে, এটা পরে করা যাবে, বাট কোনো রিলেটেড টু দ্য টপিক যদি করতে পারো নিশ্চয়ই করবে। তবে পূজোর সময় এটা তুমি বলতে পারো না বন্যা, কারণ এখন এটাই সব থেকে ইন্টারেস্টিং টপিক। সত্যি এই কানেরটা তুমি কোথা থেকে নিয়েছো এরকম জিজ্ঞাসা করতেই পারে দর্শকরা, তাই না? হ্যাঁ। তবে আজকে আমরা একটা নিখাত আড্ডা দিতে বসেছি, যেরকম আমরা দিয়ে থাকি, কারণ বাঙালিদের তো আড্ডাটা সারা বছর চলতে থাকে, আর পুজো যখন আসছে আরো আড্ডার মেজাজটা পুরো জমে ওঠে, তাই না? সেখানে আমি তোমায় একটা জিজ্ঞাসা করি, তুমি তো অনেক জায়গায় এখন আড্ডা দাও, অনেক জায়গায় তোমার ইন্টারঅ্যাক্টিভ সেশন হয়, ইন্টারভিউ হয়, জোশ টকস হয়, এসব নানান কিছু হয়, কিন্তু ধরো হসপিটালে আড্ডা দেওয়ার ব্যাপারটা কিরকম লাগছে? মানে হসপিটাল ব্যাপারটা না আমার কাছে ভীষণ ভয়ের একটা জিনিস। এক হচ্ছে মানে আমার মনে আছে স্পেসিফিক্যালি হসপিটালে গেছিলাম হচ্ছে লাস্ট যখন একবার হচ্ছে বাবা মারা গেল, যখন তখন গেলাম এমার্জেন্সি ওয়ার্ডে মেডিকেল কলেজের। তারপর গেছিলাম আজি করে, গেছিলাম হচ্ছে আজি করে মাঝে মাঝে এখন যাই, ওই একটুখানি কিছু ওষুধ নিতে যাই। কিন্তু তার আগে হচ্ছে আরেকবার গেছিলাম আজি করে যে আমার ইউনিভার্সিটির এইচওডি কে আরেকটা টিচার মেরেছিল, তাকে নিয়ে গেছিলাম, ঠিক আছে? তো হসপিটাল হসপিটাল থানা কোর্ট, বাঙালিদের এটা নিয়ে প্রবাদও আছে জানো তো, যে মানে অভিশাপ দিলে বলে তোর ঘরে ডাক্তার মুক্তার এরা আসবে, ঠিক আছে, পুলিশ থাকবে। তো এইখানে দাঁড়িয়ে আড্ডা দেওয়া তো মানে সত্যি, মানে আজকে যখন হসপিটালে ঢুকছি না, ওই ভাইবসটা নেই যে না মানে কোনো অসুখ নিয়ে যাচ্ছি বা কোনো একটা চিন্তা নিয়ে আসছি, একটা বেশ বেশ ফুরফুরে ফুরফুরে মেজাজ, মানে হসপিটাল হসপিটাল ভাইবসটা পাচ্ছি। ভালো লাগলো যে ফুরফুরে মেজাজে হসপিটালে আসতে হলে বিপি পোদ্দারে চলে আসুন আড্ডা দিতে। হ্যাঁ, এটা ভীষণ ভালো, এটা নাইস নাইস, এটা আমরা বলতেই পারি। তোমরা তোমাদের কিন্তু ট্যাগলাইন এটা করে নিতে পারো, ঠিক আছে? ঠিক, মানে হসপিটালে কেউ ফুরফুরে মেজাজে আসে না, কিন্তু যদি ফুরফুরে মেজাজে আসতে চাও তাহলে বিপি পোদ্দার, ফুরফুরে মেজাজ নিয়ে যেতে চাও তাহলে, মানে আমি মানে দিস তোমার সাথে আমার ইন্টারঅ্যাকশনটা উইল গো অন, মানে এত মিষ্টি করে হেসে কথা বলো তুমি, সো ইট উইল গো অন। আচ্ছা মোনা, এই এই যে বিপি পোদ্দার হসপিটাল, এর কথা তুমি আগে শুনেছো না? যখন আমরা তোমায় ইনভাইট করলাম এই আড্ডাটার জন্য তখনই প্রথম শুনলে। কফি খাও চলো। আচ্ছা আচ্ছা, বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখি, এটা অফ ক্যামেরা হয়েছিল, বন্যা এসেই কফিটা কিন্তু ওর এই এত সুন্দর একটা সাদা শাড়িতে একটু ফেলেছে, সেটার জন্য আমারই খুব খারাপ লাগছিল। তারপরে আমি তোমায় বলছি কফিটা তাও তুমি টেস্ট করো, যে কফিটা তোমার মনে প্রথমেই একটা দাগ একটা খিঁচ ধরিয়ে দিয়েছে। না না না, ইটস ওকে। বিপি পোদ্দারের নাম আমি শুনেছি, মানে বড় বড় হোর্ডিং এ তো দেখেছি, অ্যান্ড কিছু কিছু হসপিটালে কিছু কিছু স্পেশালাইজেশন রয়েছে, যেরকম বিপি পোদ্দারের নি রিপ্লেসমেন্টের স্পেশালাইজেশন রয়েছে। আমার কিছু বান্ধবী তোমার এখান থেকে বোধ হয় নিউট্রিশনে করার পরে ইন্টার্নশিপ করেছিল, সো বিপি পোদ্দার নামটা কিন্তু এরকম নয় যে নতুন শুনছি নতুন একটা হাসপাতাল হয়েছে বা আমাকে ডাকছে, বিপি পোদ্দার নাম হ্যাজ অলওয়েজ বিন। অ্যান্ড তোমাদের একটা ট্যাগ লাইনও আছে ওটা বোধ হয় আমার কানে, মানে বেশ ভালো, 4 ইঞ্চি কেটে হার্ট সার্জারি, হার্ট সার্জারি, তো দ্যাটস এগুলো শোনা আমার কাছে, সো এরকম নয় যে একদম আননোন কিছু। আর শুনেছি আর একটা জিনিস মানে মনে হয় যে ধরো কোনো ব্র্যান্ডই যার নাম শোনা তার মানে তার একটা পপুলারিটি রয়েছে, তার মানে বিপি পোদ্দারের একটা পপুলারিটি রয়েছে, আর তার উপরে আসাটাও খুবই সুবিধা, ইটস একদম নিয়ার টু দি নিউ আলিপুর পেট্রোল পাম্প, খুবই ইজি। তো আচ্ছা বন্যা, সোশ্যাল ইনফ্লুয়েন্সার এই কথাটা এখন তো ভীষণ চলে, সোশ্যাল প্ল্যাটফর্ম হওয়ার পর থেকে ইনফ্লুয়েন্স তো দেখো আমরা আমাদের জীবন দিয়ে প্রত্যেক দিন কোনো না কোনো মানুষকে করতে পারি, কিন্তু ইনফ্লুয়েন্স করার জন্য এই সোশ্যাল প্ল্যাটফর্মটা কতটা জরুরি বলে তোমার মনে হয়? দেখো প্রথমত আমি এটা বলে রাখি, আমি কোনোদিন ইনফ্লুয়েন্স করতেই চাইনি। ফার্স্ট অফ অল এরকম আমার যদি প্রোফাইলটা কেউ দেখো সেখানে লেখাই রয়েছে আমি তো প্রেমিকাই হতে চেয়েছিলাম, ওরা আমাকে লেখিকা বানিয়ে সম্পর্ক ভেঙে দিল, সো আই নেভার ওয়ান্টেড টু বি আ পোয়েট টু। তারপর সেখানে দাঁড়িয়ে
আমার মনে হলো যে দেখো সোশ্যাল প্ল্যাটফর্মস অ্যান্ড অল এটা একটা মাধ্যম। আগে যখন ফেসবুক ছিল না, ইনস্টা ছিল না, আর আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছিল না, তখন মানুষে কিভাবে ইনফ্লুয়েন্স করত? খবরের কাগজ ছিল, অন্য মিডিয়া ছিল, ম্যাগাজিন ছিল, তো এটা একটা মাধ্যম। আজকে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম রয়েছে, কালকে হয়তো অন্য কিছু একটা হবে। ইনফ্লুয়েন্স করাটা, কে কত বেশি ইনফ্লুয়েন্স করতে পারছে সেটা ম্যাটার করে। হ্যাঁ, তার জন্য একটা মাধ্যম দরকার। এবার আমি ছাড়া কিন্তু আরো অনেক অনেক মানুষ ফেসবুকে রয়েছে। এবার কে মানুষের কতটা আত্মিক হতে পারে, ইউ আর মানে কতটা মানুষের ইনফ্লুয়েন্সারের, না আমি মনে করি একটা ইনফ্লুয়েন্সারের নিজের কথা নিশ্চয়ই বলা উচিত, কিন্তু নিজের কথা এমন ভাবে বলা উচিত যেখানে আরেকটা মানুষ তার সাথে আত্মস্থ হতে পারে, কানেক্ট হতে পারে। আমার কিন্তু সেই জায়গাটাই, মানে বিশ্বাস করো আমি আমি যখন কালকে আজকে আজকে সকালবেলায় কচুরি খেতে গেছি আমাদের পাড়ার কচুরির দোকানে, সে আমাকে বলছে তুমি খুব ভালো কবিতা পড়ো। এই জিনিসটা মানে আমরা তো এক্সপেক্ট করি না, যে আমরা কি জানতাম কবিতা মানেই হচ্ছে শুধুমাত্র ভীষণ এরকম একটা একটা গম্ভীর ইন্টেলেকচুয়াল যাদেরকে আতেল বলা হয় তাদের কাছে। বাট একটা মানুষ, সাধারণ মানুষ যিনি দিন আনে দিন খায় সারাদিন করে, সেই যখন আমার কবিতা পড়ছে, দ্যাট ইজ কল ইনফ্লুয়েন্স। আমি তার কথা বলতে পারছি, নাহলে তো অনেক কবিতা হলে স্কিপ করে চলে যায়, তাই না? সো দিস ইজ মি। আচ্ছা, এই যে তুমি বললে তুমি লেখিকা হতে চাওনি, তুমি তুমি হতে কি চেয়েছিলে ছোটবেলায়? ছোটবেলায় কি হতে চেয়েছিলাম? ছোটবেলায় তো অনেকে অনেক কিছু হতে চেয়েছিল, বাট আমি বলবো যে আমার যখন মানে ঠিক মানে মানে একটা ঠিক বুদ্ধি এলো, প্র্যাকটিক্যালি ভাবতে শুরু করলাম, আই ওয়ান্টেড টু বি আ ফ্যাশন ডিজাইনার। আচ্ছা, ঠিক আছে, তো হলো না, কারণ মা বাবা করতে দেয়নি। এবার সেই সময় ফিজও অনেক ছিল, ঠিক আছে, আমি যে ইনস্টিটিউশনে চান্স পেয়েছিলাম, পিআই দিইনি, পিআই এর আগে অব্দি, পার্সোনাল ইন্টারভিউর আগে অব্দি আমি এনআইএফটি তে চান্স পেয়েছিলাম, ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ফ্যাশন টেকনোলজি। তো ওখানে তোমার প্রত্যেক ছ মাসে মানে প্রত্যেক সেমিস্টারের ফি, তখন আমি 2011 কথা বলছি, ইট ওয়াজ 56,000, বাবা সে সময় অ্যাফোর্ড করতে পারেনি। তারপরে তারপরে আস্তে আস্তে এম চেঞ্জ হয়, তখন ওখান থেকে ডেভিয়েট করে জার্নালিজম মাস কমিউনিকেশন করি, তারপর হিউম্যান রাইটস, হিউম্যান ডেভেলপমেন্ট। বাট আই অলওয়েজ ওয়ান্টেড টু ডু সামথিং ফর দি উইমেন। আমি এখন রিক্রুটমেন্টে রয়েছি, আমি পৃথিবীর সব থেকে নামকরা রিক্রুটমেন্ট কোম্পানি র্যানস্টারে রিক্রুটার হিসেবে। তো আমাকে জিজ্ঞেস করছে ওয়াই রিক্রুটমেন্ট, আমি তখনই বলছিলাম আমি চাই পৃথিবীর প্রত্যেকটি নারী স্বাবলম্বী হোক, কারণ আমি না আমার মাকে দেখেছি, আমার মায়ের নিজের কোনো পরিচয় নেই, ইদার আমার মা হচ্ছে আমার বাবার বউ নাহলে আমাদের মা, তার পরিচয় কোথায়? আমি চাই না যে সে যতই ভালো পার্টনার হোক, সাপোর্টিভ পার্টনার হোক, একটা সেফটি পিন কেনার জন্য বরের পকেট থেকে টাকা চাইবে বা বরের কাছে হাত চাইবে বাবার কাছে। তো ওইটাই, আই অলওয়েজ ওয়ান্টেড টু মেক উইমেন, স্পেসিফিক্যালি উইমেন, ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট। বেশ, এটা তো প্রচন্ড একটা বড় এম, এবং সেটা তুমি খানিকটা সাকসেসফুলও হয়েছো। হ্যাঁ, চেষ্টা করছি, চেষ্টা করছি। এবং যতটা সাকসেস পেয়েছো তাতে তুমি হ্যাপি, বা আগামী দিনে আরো কি কি এই ধরনের কাজ করার কি মানে পরিকল্পনা? দেখো, হ্যাপি যদি আমি হয়ে যাই তাহলে আমার এগোতে পারবো না। আমি প্রত্যেকবার কোনো ইন্টারভিউ, কোনো লাইভ, কোনো কবিতা পাঠ করার পরে নেমেও আমি ভাবি যে আমি এটা ভুল করেছি। হ্যাঁ, এই যদি ভুলটাই পারফেকশনের জন্য ছোটাটা যদি না থাকে, না, উই আর নট পারফেক্ট, আই অ্যাম স্ট্রাইভিং ফর পারফেকশন, তাহলে আমি কিন্তু ওখানেই থেমে যাবো। এক, আগামী অনেক কিছুই করতে চাই, কত কিছু করতে পারবো আমি জানি না। প্রত্যেক পুজোতে আমি এবছর যেটা করতে পারছি না, প্রত্যেক পুজোতে মানে লকডাউনের পরের থেকে আগেবার পুজো থেকে আমি ক্রাউড ফান্ডিং করতাম, ক্রাউড ফান্ডিং করে 100 জন থেকে 150 জন যৌনকর্মীকে আমি নতুন শাড়ি দিতাম। ঠিক আছে, আমার ওই কনসেপ্টের নাম ছিল শারদ ইচ্ছা। এবছর করতে পারিনি, কারণ আমার জব চেঞ্জ হলো, আমি ব্যাঙ্গালোর গেলাম, করতে পারিনি। আমার কিছু আমার একটা পাবলিশিং হাউস করার ইচ্ছা আছে, ইদার পাবলিশিং হাউস যেখানে শুধুমাত্র মেয়েদের বই বেরোবে, মানে উইমেনদের বই বেরোবে, নারীদের বই বেরোবে, আর না হলে আমি একটা বুটিক খোলার ইচ্ছা রয়েছে যেখানে, তো আমি অনেক কিছু করার ইচ্ছা রয়েছে। আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ অ্যাসিড ভিকটিম সার্ভাইভার্স। ওকে, হ্যাঁ, আমি তোমার ফেসবুকেও একটা ছবি দেখছিলাম। হ্যাঁ, তিনি আমার কলিগ, তো আমি অ্যাসিড ভিকটিম সার্ভাইভারদের জন্য কাজ করার ইচ্ছা রয়েছে। তো সেটাই, যে যাতে তাদের মানে অনেকে যেন তো নাক ঠিক করায় এ করে, এন্ড এটাকে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ওটাকে কসমেটিক সার্জারি হিসেবে ধরা হচ্ছে, কিন্তু একজন অ্যাসিড ভিকটিমের কাছে ওইটাই কিন্তু সব থেকে প্রধান সার্জারি। তো আমি চাইবো আমার এই মাধ্যম দিয়ে, যে কথা হসপিটাল দেখছে, হসপিটালের কর্তৃপক্ষ দেখছে, অ্যাডমিনিস্ট্রেটিভ দেখছে, যে কিছু কিছু সার্জারিস যেরকম ধরো ট্রান্সজেন্ডার পিপলদের জন্য সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারিস,
অ্যাসিড ভিকটিম সার্ভাইভারের জন্য প্লাস্টিক সার্জারি, এগুলো যদি তাদের সাথে একটা ডিসকাশন করে এগুলো যদি ছাড় পাওয়া যায় গভর্নমেন্টের তরফ থেকে, এগুলো ম্যান্ডেটরি করে দেওয়া যায় যাতে এগুলোকে কসমেটিক বলে একটা মানে লাক্সারি বলে যেন দাগিয়ে না দেওয়া হয়, এটা ইচ্ছে রয়েছে। মানে ন্যাচারাল আলপাসটা জীবন দিচ্ছে, তো ওইটাও কিন্তু একজন অ্যাসিড ভিকটিম সার্ভাইভারকে জীবন দিচ্ছে, কারণ তার তো কোনো দোষ ছিল না অ্যাক্সিডেন্টে। একদম একদম, নো ডাউট, এটা খুবই সুন্দর একটা ভাবনা। আচ্ছা, তুমি বললি যে তুমি প্রেমিকা হতে চেয়েছিলে কিন্তু লেখিকা হয়ে গেলে, লেখিকা হলে কি প্রেমিকা হওয়া যায় না? না, আমি তো প্রেমটা করতে চেয়েছিলাম, ওরা ছেড়ে গিয়ে ওরা আমি প্রেম করে আমি কবিতা লিখেছিলাম, কবিতা লিখছিলাম, তারপর ওরা ছেড়ে চলে গেল। আমি প্রেমিকাই হতে চাই, মানে এবার প্রেমটা প্রকাশ করার জন্য সবাই এক একটা মাধ্যম নেয়, আমি লেখার মাধ্যম নিয়েছিলাম। ঠিক, তা তুমি তো লেখিকা হিসেবেও প্রেমিকা। এবার এইটা একটা বাট ওই কি বলতো, প্রত্যেকটা প্রেমিকার ওই একজন প্রেমিকই দরকার যে থেকে যাবে, সে মানে মা মা বাবার কাছে নিয়ে যাবে, স্বীকৃতিটা দরকার। আমার কাছে প্রেমের পরিণতি হচ্ছে স্বীকৃতি। আচ্ছা, লেখাটা তো তোমার থেকে যাবেই, আমি বিশ্বাস করি ভালোবাসা, ভালোবাসার এক্সপ্রেশন দু রকমের হয়, একটা এক্সপ্রেশন হচ্ছে প্রেম আর একটা এক্সপ্রেশন হচ্ছে কবিতা। এই যে ভাবনাটা, ধরো তুমি যেটা লিখে এক্সপ্রেস করছো, সেই ভাবনাটা তো তোমার প্রেম অবশ্যই, সেটা আমার অভ্যেস, বিশ্বাস করো প্রেমের থেকে অনেক বেশি। মানে আমি এরকম কোনো দিন যাইনি যে দুটি তিনটে শব্দ একটা হাবি জাবি লাইন না লিখলে আমার মানে ভাতে পেটের ভাতে হজম না, ওটা আমার অভ্যেস। অনেকে প্রেম ছাড়াও আমি ছোটবেলা থেকেই লিখতাম, কিন্তু 2013-তে যখন আমি ভীষণ একটা টক্সিক রিলেশনশিপ থেকে বেরোলাম, আমাকে ভীষণ মারধর করতো, রাস্তার মধ্যে জামা কাপড় ছিঁড়ে দিত, ঠিক আছে, হি ইউজ টু হ্যাভ মাল্টিপল সেক্স পার্টনার, সেগুলো জিজ্ঞেস করলে মারধর করতো, তো আমি না তখন ওগুলোকে আউটবাস করো, কারণ বাড়িতে কাঁদলে মা বাবাকে কি বলবো, একজন ছেলের জন্য কাঁদছি করছি, ওটা তো বোঝাতে পারতাম না, তাই জন্য আমি লিখতে শুরু করেছি 2013 থেকে। তার মানে কখনো কখনো ধরো টক্সিক রিলেশনশিপ বা যে কোনো খারাপ কিছু থেকেও কিন্তু ওই অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো হতে পারে। হুম হুম হুম, এবং আমার মনে হয় সবথেকে বড় কথা কি বলো তো, মনের মধ্যে কোনো বার্ডেন রাখতে নেই, পেরেটা যত তুমি ডিপ্রেসড হও, যত জীবনে ইয়ে হোক, কারণ আমার থেকে আরো অনেক মানুষ ভীষণ দুঃখী, কিন্তু এটুকু মাথায় রাখতে হবে যে জীবনটা একটাই, বাঁচতে হবে আর নিজেকে ভালোবাসতে হবে, আগে নিজেরটুকু গুছিয়ে নি বাবা, তারপর অনেকে, হ্যাঁ নিজেরটা গোছানোর সময় যাতে অন্য কারোরটাই ক্ষতি না করি, এটাই সিম্পল, এটাই সিম্পল। বুদ্ধিজমও এটা বলে, হিউম্যান রাইটস সব বলে, মানে যে কোনো পৃথিবীর সব ধর্ম এটা বলে, নিজে ভালো করে বাঁচো, অন্যকে ভালো করে বাঁচতে দাও, পাতি, তখন আর বিশ্বাস করো জাত পাত ধর্ম লিঙ্গ জেন্ডার ম্যাটারই করে না, শুধুমাত্র নিজে নিজে ভালো থাকবো আর অন্যকে ভালো থাকতে দেবো, এইটাই মন্ত্র। ঠিক, আজকে বন্যার সাথে আড্ডা দিচ্ছি অথচ কবিতা শুনছি না, এটা এখনো পর্যন্ত অনেকেই বিরক্ত হচ্ছেন যে হ্যাঁ অনেক কথা বলছে, বকবক করছে, আড্ডা মারছে শ্রুতপা, কিন্তু একটা কবিতা বলতে বলছে না, কিন্তু এখন তো আমি বলতে বলবোই, কারণ অনেক অপেক্ষা করছে। আচ্ছা, আমি প্রত্যেকটা সময় একটা করে মানে কবিতা আমি কবিতা ইয়ে করে আসি, তো আজকে আমি স্বপ্নীল চক্রবর্তীর বাংলাদেশে বাচ্চা একটা ছেলে খুব ভালো লেখে, ওর একটা কবিতা পড়ে এসেছিলাম, মুখস্থ নেই তো শব্দ ভুল হলে ক্ষমা করবে, স্বপ্নীল আমার ভাইয়ের মতো, তো আমি বলছি কবিতাটার নাম হচ্ছে তোমার পাশেই থাকতাম, স্বপ্নীল চক্রবর্তী, খুব সুন্দর কবিতার লাইনগুলো শোনো। মেঘ থম থম বৃষ্টির জল, মাথা ব্যথা জ্বর প্যারাসিটামল, মেঘ থম থম বৃষ্টির জল, মাথা ব্যথা জ্বর প্যারাসিটামল, সব ছেড়ে যায় তুমিও যাবে জানতাম, তবুও যখন সন্ধে হতো বাড়ি ফিরতে অন্ধকারে, বুকের ভেতর বারুদ নিয়ে তোমার পাশেই থাকতাম, সত্যি সত্যি চলে গেলে ভালোবাসা কে ভাড়া দেয় 200 টাকার কানের দুলে, তবুও তখন সন্ধে হতো রাস্তা তাও অন্ধকারে, আমি তোমার পাশেই থাকতাম, কে বলেছে আমিও চাইলে ভুলেই যেতে পারতাম, তুমি নেই তো কি হয়েছে তোমার দেওয়া দুঃখ আছে, শেষ সিগারেট লাইটার আর তোমার দেওয়া দুঃখটুকু বুক পকেটেই রাখতাম, আমি তোমার পাশেই থাকতাম, আমি তোমার পাশেই থাকতাম। ভীষণ সুন্দর, এইভাবে মানুষ মানুষের পাশে যদি থাকে সত্যি বুকে বারুদ নিয়েও, তাহলে কিন্তু পৃথিবীটা আরো অনেক সুন্দর হয়ে যায় প্রত্যেকের কাছে। আর আমার মনে হয় এটা না শুধুমাত্র প্রেম প্রেমিকা নয়, আমাদের জীবনে আমাদের যাদের সাথে যাদেরকে মনে হয় যে
বন্ধু হোক মা হোক, সে তার বিপদের দিনে হোক, সেখানে শুধুমাত্র পাশে টুকুর পাশে আছি আশ্বাসটুকু দিলে না, আমার মনে হয় জীবনে অনেকগুলো সুইসাইড আটকানো যেত। মানে আমার আমার নিজের বাবা সুইসাইড করেছিলেন, তো আমার বাবাকেও আমি বলেছিলাম, কিন্তু আমার বাবা যদি সেই দৃঢ় আস্থাটুকু পেত না যে কেউ একজন পাশে আছে, সেই মুহূর্তটা আটকানো যেত। তার মানে পাশে থাকা তো মিথ্যে আশ্বাস না, মানে এমন ভাবে বোঝাতে হবে যে আছি পাশে, তাহলেই সেটা যে কেউ হতে পারে। ধরো আমরা অনেক সময় দেখি বাবা মা যখন বয়স্ক হয়ে যান, কিন্তু তবু একজন অভিভাবক মাথার উপর, তারাই হয়তো আমাদের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু তবু তারা আছেন, এই আশ্বাসটুকুই দেখবে যথেষ্ট হয়। এই যে আজকে আমি আজকে এখানে এলাম, আমি না কোনো বড় কিছু দিন হলেই না একটু কিছু না কিছু টাচ নিয়ে আসি। এই ব্লাউজটা আমার মায়ের, আমার কিন্তু ভালো ফিটিং হয়নি, তবুও জাস্ট মা মানে মাকে সঙ্গে করে নিয়ে এসেছি। আর আমার মাকে যখন বললাম, মা শুনে তো ভালো লাগবে বলো, হ্যাঁ হয়তো অতটা আত্মহারা হয়নি কিন্তু ভালো লেগেছে যে। আচ্ছা তোমার চলার পথ দেখো, তুমি আমি ইন্ট্রোডাকশনেই বললাম তোমার চলার পথে অনেক তিক্ত অভিজ্ঞতার কাঠখড় তুমি পুড়িয়েছো, এটা ঠিক কথাই, এবং তোমাদের চলার পথটা এখনো আমাদের সমাজে যথেষ্ট স্মুথ না। আস্তে আস্তে ধরো আমরা অনেক উন্নত হচ্ছি, বুঝছি, মানুষকে বোঝার চেষ্টা করছি, না হলে আমি আজকে তো এখানে বসে থাকতে পারতাম না একদমই। সেটা সেটা অনেকটা কিন্তু আমাদের মধ্যে সচেতনতা এসেছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। তার জন্য তোমাদের মতো অনেকজনকে কিন্তু অনেক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু তাহলেও এই যে ধরো অভিজ্ঞতা চলা মানে এই এই যে চলার পথে তোমার বাবা মাকে কতটা পাশে পেয়েছো, এটা কেন আমি জিজ্ঞাসা করছি, কারণ দেখো এই অভিজ্ঞতা আরো অনেকের জীবনে আছে, এমন অনেক অনেকে পেয়েছে, অনেকেই পায় বাবা মাকে পাশে পায়, আবার অনেকে যারা ধরো আমি পাইনি। আচ্ছা আমি পাইনি, মানে আমার চল হ্যাঁ এবার যদি বলি যে এবার অনেকেই বলবে বাবা মাকে পড়াশোনা করায়নি, হ্যাঁ অবশ্যই করিয়েছে, আমাকে ইংরেজি মিডিয়ামে পড়িয়েছে তত্ত্বকেই, তারপর থেকে কিন্তু বাবা একদম স্পেসিফিকলি বলে দিয়েছিল গভর্নমেন্ট কলেজগুলোতে চান্স না পেলে তুমি পড়তে পারবে না, আর মাস্টার্স যে সময় করছি তখন তো বাবা মারাই গেল। তো বাবা মাকে আমি আমার চলার পথে পাশে পাইনি, হয়তো এখনো পাচ্ছি না, আমার আরো একটা অ্যাচিভমেন্ট যে আমি নিজের চলার পথেটা, আমাকে কখনো না ওই অ্যাকনলেজ করতে হলে বলতে হবে না আমি ধন্যবাদ জানাই আমার ঈশ্বরকে, আমি ধন্যবাদ জানাই আমার ভগবানকে, আমি শুধু এটুকু বলি যে আমি ধন্যবাদ জানাই নিজেকে যে আমি সেই সময় পিছিয়ে পড়িনি, আমি সেই সময় হেরে যাইনি। এবার অনেকেই আর তুমি বলো না অনেকেই যে ইয়ে করে আমাদের অনেকে না এরকম রয়েছে, অনেকে না নিজেদেরকে ভীষণ হাস্যকর হিসেবে দেখায়, তার জন্য হয়তো সমাজের কাছে। আর দেখো আমি কিন্তু প্রচুর প্রচুর ভালোবাসা পাই শ্রীতপা, প্রচুর ভালোবাসা অনেক মানুষ, তো আমি এগুলো। আচ্ছা এই যে তুমি হাস্যকর শব্দটা ব্যবহার করলে বলে প্রশ্নটা করছি, পড়াশোনা শেখাটা সেটা কতটা জরুরি এই হাস্যকর হয়ে না ওঠার পিছনে? দেখো যারা যারা নিজেদেরকে হাস্যকর হিসেবে প্রমোট করে, শুধুমাত্র রূপান্তরকামী মানুষ না, তুমি এখন অনেক সোশ্যাল ইনফ্লুয়েন্সার দেখবে যারা শুধুমাত্র মানে কিছু ভিউজ পাওয়ার জন্য নিজেদেরকে মানে নোংরা লেভেলে নামায়, নিজেদেরকে নামায়, নিজেদের মা বোনকে নামায়, সব জায়গায় নামায়। তবে পড়াশোনার দুটো একটা হয়, একটা বিং লিটারেট, একটা বিং এডুকেটেড, ঠিক আছে? তো আমার মনে হয় এডুকেটেড হওয়া দরকার, পড়াশোনা সবার জন্য খুব দরকার। আমি দুটো জিনিস মনে করি, পৃথিবীর সকল মানুষকে শিক্ষিত হতে হবে আর ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে, এটা হলে পৃথিবীর অনেক সমস্যা মিটে যাবে। বিশ্বাস করো ওই 100 টাকা 1000 টাকার ভাতার জন্য দাঁড়িয়ে থাকতে হবে না, অনেক বড় কথা বলে দিয়েছে। কারণ আমি আজকে বিশ্বাস করে এমপ্লয়মেন্ট নেই কোথাও, কিন্তু এমপ্লয়মেন্ট নেই এর মতো মানুষ অতটা অবধি পড়াশোনাকে সিরিয়াসলি নেয় না। আমি কিন্তু মাথায় রেখেছি আমাকে পড়াশোনাটা করতেই হবে। যে সময় সবাই বলেছে যে বাবা নেই তুই এখন ছেড়ে দিয়ে চাকরি কর, আমি বললাম না আর কতদিন আমি আর মা দালালু ভাতে খেয়ে নেবো, কিন্তু আমি পড়াশোনাটা কমপ্লিট করবো। ঠিক এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, আমি এডুকেশনের কথাই তো বলছি, লিটারেট তো দেখো লিটারেট হওয়া আর এডুকেটেড হওয়ার মধ্যে তো অনেকটা বিস্তর, অনেকটা বিস্তর। অনেকে দেখবে প্রচুর ডিগ্রি আছে কিন্তু দে আর নট এডুকেটেড, এরকম তো অনেক মানুষ আমরা মিট করি আমাদের জীবনে, কারণ ধরো চেতনা থাকাটা বা অন্যের জন্য ধরো এমপ্যাথি থাকাটা এটা খুব জরুরি, যেটা কিন্তু একজন এডুকেটেড পার্সনের পক্ষে। আমার খুব ভালো লাগে তুমি একটা খুব সুন্দর শব্দ ইউজ করলে এমপ্যাথি, কারণ সিম্প্যাথি করে কিছু হয় না, ইউ শুড বি এমপ্যাথেটিক, কারণ সিম্প্যাথি করলে কোথাও একটা স্তর বিন্যাস থাকে, কিন্তু এমপ্যাথি হলে কিন্তু স্তর বিন্যাস, আমরা সমান পাশাপাশি প্রত্যেকই প্রত্যেকের জন্য হাত বাড়িয়ে আছে, সেই বিষয়টা থাকে। আচ্ছা তোমার এই যে লেখা, এবার একটু লেখার বিষয়টায় আসি,
তুমি লেখা যাও, এখন যেমন তুমি বলে হাবি জাবি যাও, আমাকে কিছু একটা রোজ রোজ লিখতেই হয়, কিন্তু দেখো একটা প্ল্যানিং তো থাকে তোমার। এই যে বই প্রকাশিত হয়, তোমার বইমেলায় প্রচুর বই বিক্রি হয়েছে, এবং যখন তুমি একদম নব্য লেখিকা তখনই এটা এটা কি তুমি তোমার ভাগ্য বলে মনে করো না তোমার ট্যালেন্ট? দেখো প্ল্যানিং কিছু ছিল না এক, তবে আমি এটা মনে করি যে আগে পাঠক তৈরি করতে হবে। আমি 2013 থেকে লিখছি, আমার বই 2019 বইমেলায় হয়েছিল, তাও তখন আমি ইয়ে ছিলাম না যে আমার বই বিক্রি হবে কিনা। আমাকে আমার প্রকাশক সৌরভ বিষয় বলে আমি আপনার বই করতে চাই। তখন যেহেতু আমি তোমার কি করে এলো, মানে ধরো হঠাৎ করে একজন প্রকাশক তো কাউকে অফার করতে পারে। আচ্ছা, আমার তো আমি তো লিখছি, আমার লেখা খুব শেয়ার হচ্ছে, গুড়মুড়িয়ে শেয়ার হচ্ছে। একদিন সকালবেলায় প্রকাশকের মেসেজ এলো, আপনি ভালো লিখছেন। তো আমি তাকে আরেক জায়গায় দেখেছি, আমি বললাম বাবা সামনে কথা বলেন না তো, এরকম এখানে এসে ইনবক্সে কথা বলছে কেন? বলছে বাবা এত আগুন আপনার কথায় সেটা লেখার মধ্যেই দিন না। আমি বলছি আমার সময় নেই, আর তখন সবে সবে বাবা মারা গেছে এমনি তো। বলছে যে আমি আপনার বই করতে চাই। আমি বললাম দেখুন আমাকে টাকা নেই বই করার মতো। তখন বলছে আমি ফ্রিতে আপনার বই করব। আমি বলছি আমি ওই পাতলা চটি বই করব না। তখন বলছে কে বলেছে চটি বই করবেন, আমি আপনার 90 পাতার বই করব। আমি বললাম আমার হার্ড বাইন্ডিং চাই। বলছে হ্যাঁ, বলে 200 কপি করবে বই। আমি বললাম ঠিক আছে, 200 কপি নব্বলে কি আমি তো ভাবছি বিক্রি হবে কি করে, ঠিক আছে। বই মানে প্রত্যেক দিন আউট অফ স্টকের বোর্ড থাকতো, ঠিক আছে, শেষে গিয়ে জানা গেল 950 কপি বই বিক্রি। কিন্তু সেটার জন্য কি ধরো তোমার সোশ্যাল প্ল্যাটফর্মে এই যে এত দিন ধরে তোমার কবিতা, সেটাই নামটা, মানে ওই আর তার উপরে বইটার নামটা ওই রকম ছিল, লোকে ভাবছে বাবা নিশ্চয়ই পানু লিখে ফেলেছে। বইটার নাম ছিল ক্লিভেজ ও কাউন্টার, ঠিক আছে, লোকে ভাবছে লিখে ফেলেছে, মানে ওইভাবেই প্রচার হয়েছে। তুমি কি এটা ও প্ল্যান করে চমকটা দিয়েছো? না, আমি না একটুখানি মানে আমার কিছু কিছু শব্দ রয়েছে যেগুলোকে আমার মনে হয় নর্মালাইজ করা উচিত। সেক্স, ক্লিভেজ, এগুলোকে যত নর্মালাইজ করবো না দেখবেন নারী সুরক্ষাটা আরো বেশি হয়ে যাবে, ঠিক আছে। মানে একটা মানুষের ছোট জামা কাপড় পরছে বলে তাকে ছোট, তাকে স্লাট শেমিং করা হচ্ছে, তাকে এগুলো করা হচ্ছে এই শব্দগুলোর জন্য। এই শব্দগুলোকে না বাবা করবো না, সব ওই অচ্ছুত করে, মানে সিন্ধুকে অচ্ছুত করে, সিন্ধু করে রাখা, হ্যাঁ সেটা, সেটাকে তুমি নর্মালাইজ করে চেষ্টা করছো। হ্যাঁ, আবার সেখানে গিয়ে কোথাও গিয়ে একটা শালীনতা রাখা উচিত, আমার মনে হয় সবকিছুর একটা শালীনতা থাকে। আমি কোথাও একটা গিয়ে সব জায়গায় সব কথা বলতে পারবো না, কিন্তু ওটা আমার বই, আমি লিখেছিলাম, মানুষ পড়েছিল, মানুষের খুব ভালো। এখনো মানুষ বলে যে তুমি এখনো অনেক ম্যাচিওর লেখো, কিন্তু ক্লিভেজ ও কাউন্টারের ওই ভাইবসটা মানুষের। আর তার উপরে প্রচ্ছদ শুভেচ্ছা অসাধারণ করেছে, শুভেচ্ছা বৈরাগ্য, শুভেচ্ছা মানে আমার না আমার কলিগসদের সাথে এরকম, আমি ওকে শুধু ওর জ্বর, আমি ওকে 15 মিনিট ফোনে বললাম বাবু আমি এই চাইছি, ও জ্বরের মধ্যে করে দিয়েছিল এক রাত্রে শুভেচ্ছা। তো তারপরে তোমার আশেপাশে এরকম প্রচুর মানুষকে তুমি পেয়েওছো যাদের মানে ভীষণ ভালো একটা ভাইবস তুমি পেয়েছো? ভীষণ, আমি আমার জীবনের প্রথম প্রকাশক সৌরভ বিষয় ওকে খুব ভালো পেয়েছি। আমাকে আমার বাংলাদেশের প্রকাশক, মানে আমি হয়তো সবথেকে কম বয়সী লেখিকা যে বাংলাদেশে যার বই হয়েছে বিনা পয়সায়, ঠিক আছে। হ্যাঁ, বাংলাদেশের প্রকাশক, আমি আমার ইয়ে যে আজকে আমি রিক্রুটমেন্টে রয়েছি, রিক্রুটমেন্টে যিনি এইচআর তিনি, সূর্য যাদের হাত ধরে আমার লেখালেখি শুরু, লাফালাফি বলেছি পেজটা, তাদেরকে ভালো পেয়েছি। আমার বেস্ট ফ্রেন্ডস, আমার বন্ধুদেরকে ভালো পেয়েছি, খুব কম গোনা বন্ধু রয়েছে ভালো পেয়েছি আমি। আমার আমি যখন বললাম না বাবা মারা গেছিল, আমি যখন মাস্টার্সের লাস্ট সেমিস্টার, টাকা নেই, আমাকে আমার এইচওডি টাকা দিয়েছিল তুমি পড়ো। এবার আমি স্টুডেন্টও ভালো ছিলাম, আমি ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছিলাম, তাই জন্য আমার টাকা দিয়েছিল, তো মানে পড়ার উনি টাকাটা, এগুলো না হলে আমি তো। আর আমি একটা জিনিস মনে করি যে যত বেশি অ্যাকনলেজ করবে তোমার দাম অত বেশি। আমি যদি আমার রুটসকে ভুলে যাই, আমি যদি কোনোদিন ভুলে যাই যে সৌরভ আমার প্রথম বই করেছিল, শুভেচ্ছা আমার প্রথম প্রচ্ছদ করেছিল, বা আমাকে অঞ্জনবাবু আমাকে প্রথম বাংলাদেশে বই করেছিল, বা আজকে তোমরা আমাকে ডেকেছো বিপি পোদ্দার হসপিটালে, কারণ হেলথ সেক্টরে আমার আজকে প্রথম এইভাবে একজন লেখিকা হিসেবে আসা, আমি যদি এগুলো ভুলে যাই তাহলে কিন্তু আমি আমি নিজেকে ভুলে যাবো, আমার নিজের অস্তিত্বকে ভুলে যাবো। আচ্ছা, এই এই আজকের চলার পথটার জন্য তুমি কাকে, নিজেকে তো ধন্যবাদ দিয়েইছো, কিন্তু তারপরে কাকে সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে চাই? আমি আমার বাবা মাকে ধন্যবাদ দেবো আমাকে জন্ম দেওয়ার জন্য, এটুকু। আমার জীবনটা তুমি ভীষণ ভালোবাসো। ভালোবাসি না, বা জীবনটার সাথে মানে আমার জীবনটাকে বেশি মজার লাগে, ঠিক আছে। ও যত আমাকে খাট দৌড়ায় আমিও তত বেশি দৌড়াই। আর আর কাকে ধন্যবাদ দিতে চাই? হ্যাঁ, এই যে যাদেরকে নাম বলে আমার প্রকাশক, ওদেরকে সবাইকেই ধন্যবাদ দিতে চাই, আমার বন্ধুদেরকে ধন্যবাদ দিতে চাই। 2 মাস আগে অব্দি, কারণ দেখো জীবন শুধুমাত্র এই অ্যাচিভমেন্টস দিয়ে না, আমি একা থাকি, আমি রান্না কিচ্ছু পারতাম না, আমার বেস্ট ফ্রেন্ড আশিস আমাকে হাত ধরে রান্না করে, আর ওরকম নয় যে রোজ রোজ রান্না শেখাচ্ছে, বকে মেরে এগুলো শিখেছে। এখন আমি 14-15 জন মানুষকে বাড়িতে দেখে মাংস ধরে খাওয়াই, ঠিক আছে।
আমি জীবনের সবকিছুর জন্য সবাইকে ধন্যবাদ দিতে চাই, মনে পড়বে কাকে কাকে ধন্যবাদ দিতে চাই, কারণ আমি অকৃতজ্ঞ নই কোনোদিন। আমার জন্য কেউ যদি এইটুকু করে আজকে অকৃতজ্ঞ। আজকে শ্রী অরিন্দম যিনি আমাকে এখানে ইনভাইট করেছে আমি তার কাছেও কৃতজ্ঞ ছিল আজকে আমার হেলথ কেয়ার সেক্টরে। এই যে চারটা যে তুমি আমাকে এতবার বলছো যে শাড়িতে পড়ে গেছে এটার জন্য ধন্যবাদ আমি দিচ্ছি, যে মানে এইগুলোই তো ভালো, মানুষের সাথে ভালো ভাইবস থাকা ভালো। আজকে মনে থাকবে পরে গিয়ে, তুমি এরপরে আরো অনেকের ইন্টারভিউ নেবে শ্রীতপা, আমাদের হয়তো যখন চলার পথে আবার কোনদিন দেখা হয়ে যাবে তখন আমরা এই আজকের কথাটা এই শাড়িতে এই কফি পড়ার কথা মনে থাকবে কিন্তু আমাদের। এটা হয়তো একটা সত্যি স্মৃতি হয়ে থাকবে বলেই চলে গেছে একচুয়ালি সাদা শাড়ি আর সেখানে একটা দাগ থাকুক, সেই তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে দাগ ভালোবাসার বন্যা, বুঝতে পারছো, শুধু বন্যা তুমি নাও, তুমি ভালোবাসার বন্যা। আচ্ছা তোমার দর্শকদের কাছে বা শ্রোতাদের কাছে সব থেকে যে কবিতাটা ধরো রিকোয়েস্ট বেশি আসে, এরকম তো হয় যে কবিতাটা জয় গোস্বামী আছেন, জয় গোস্বামী আছেন, পূর্ণেন্দু পত্রী আছেন, রবি ঠাকুর আছেন। রবি ঠাকুর অবভিয়াসলি মানে ওনাকে আমি প্রেম করি, প্রেম কথাটা প্রেম আমি ওনাকে করি। উইলিয়াম শেক্সপিয়ার আছে, আগাথা ক্রিস্টি আছে, পাবলো নেরুদা আছে, তবে তসলিম আদি আমার সব থেকে কাছে, উনি আমার ফ্রেন্ড লিস্টে আছে, উনি হয়তো দেখবেন। যাই হোক, তো ওনাদের দুজনের একটি কবিতা, আর জয় গোস্বামী হচ্ছে আমার প্রথম প্রেমের কবিতা পড়া, মানে বাবার পকেট থেকে টাকা চুরি করে বই কিনতাম আমি, সত্যি বই কিনতাম, মানে বই কিনতে মারও খেয়েছি, প্রচুর মার খেয়েছি, ঠিক আছে, টাকা চুরি করার জন্য, বই কেনার জন্য নয়। তো ওদের দুটো কবিতাকে আমি ককটেল করে করেছি। তো তসলিমাদির কবিতাটার নাম হচ্ছে প্রেম, আর জয় গোস্বামীর কবিতাটার নাম হচ্ছে মালতীবালা বালিকা বিদ্যালয়, সময় শুনেছো সবাই হয়তো। তো ককটেল করে পড়ছি আর আমি যে কোনো অনুষ্ঠানে ওটা পাঠ করার চেষ্টা করি। আমি ভেবেছিলাম আজকে করবো না, লোকে ভাববে যে আমি ওই দুটো কবিতাই জানি, কিন্তু লোকের কাছে এই রিকোয়েস্টটা খুব বেশি, তো আমি শুরু করছি। যদি আমাকে কাজল পড়তে হয় তোমার জন্য, চুলে মুখে রং মাখতে হয়, যদি সবচেয়ে ভালো শাড়িটা পরতে হয়, মালাটা চুড়িটা পরে সাজতে হয়, তাহলে তোমার সঙ্গে আমার প্রেম নয়, আমার অন্য কিছু। বেনিমাধব বেনিমাধব তোমার বাড়ি যাব, বেনিমাধব তুমি কি আর আমার কথা ভাবো, বেনিমাধব মোহনদাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে, ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদি মনির পাশে দিদি মনির বর, আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি, আলাপ হলো বেনিমাধব সুলেখাদের বাড়ি, প্রেম হলো আমার যা কিছু এলোমেলো, যা কিছু ভুল, যা কিছু খুঁত, যা কিছু অসুন্দর থাক, আমি সামনে এসে দাঁড়াবো, তুমি তুমি ভালোবাসবে। বেনিমাধব বেনিমাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো, তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে, বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে, কুঞ্জে ওলি গুঞ্জে তব ফুটেছে মঞ্জরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি, আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো, ব্রিজের ধারে বেনিমাধব লুকিয়ে দেখা হলো, বেনিমাধব বেনিমাধব এতদিনের পরে, সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে, সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে, আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলেন আলোর দিচ্ছে অপূর্ব সে আলো, স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো, চুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলেন ওদের ভালো হোক, কে বলেছে প্রেম খুব সহজ চাইলেই হয়, কই এত যে পুরুষ চারিদিকে প্রেমিক তো দেখি না, রাতে এখন ঘুমোতে চাই একতলার ঘরে, মেঝের ওপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে, আমার পরে জীবন ছিল চোরাপথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে, আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শুনি, আমি আমি এখন এই পাড়া সেলাই দিদিমণি, তবু আগুন বেনিমাঠ
আগুন জ্বলে কই, তবু আগুন বেদিমা থোব আগুন জ্বলে কই, কেমন হতো আমিও যদি নষ্ট মে হই। ধন্যবাদ। কবিতার পর, এই কবিতার পর আর কিছু প্রশ্ন করতে ইচ্ছে করে না, কিন্তু তবু আজকের এই আড্ডাটা শেষ করার আগে আমি অবশ্যই বন্যাকে বলবো, বন্যা আমাদের দর্শকদের জন্য একটা মেসেজ দাও। মানে দেখো, প্রত্যেক মানুষের, যেহেতু তুমি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, যদিও তুমি এই কথাটা লেখো না, কিন্তু তাহলেও আমাদের দর্শকদের একটু ইনফ্লুয়েন্স করো, কারণ পুজোর আগে বাঙালি একটা অন্য উদ্যমতা মানে থাকে বাঙালির মধ্যে, এবং একটা নতুন করে যেন জীবন ফিরে পাওয়া, এক বছর বাদে আবার সেই উদ্যমতাটা ফিরে আসে, নতুন করে একটা লাইভলি হয়ে ওঠে বাঙালি সমাজ, সেই জায়গায় দাঁড়িয়ে সেই উদ্যমটাকে বুকে রেখে একটা কোনো মেসেজ দিয়ে আজকে শেষ। আচ্ছা, আমি আমি এবছর আমার এই শারদিচ্ছার উদ্যোগটা করতে পারিনি, তাই আমাদের আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আর তোমাদের কাছে রিকোয়েস্ট, যে আমরা তো সবাই পুজোর জন্য কিছু না কিছু কিনবো, অনেকের কেনাও হয়ে গেছে, তো ওখান থেকে যদি কিছু টাকা সেভ হতে পারে, একটা করে শাড়ি কিনবেন, শাড়ি কিনে, শাড়ি কিনে কাছের কোনো কাউকে, যে হয়তো শাড়ি হয়নি বা জামা হয়নি, তাকে একটা করে দেবেন, চেষ্টা করবেন এটা করার, যেটা আমি করে থাকি। পুজোর সময় অনেকে আতশবাজি ফাটায়, বিশ্বাস করুন ফাটান, যত বেশি করে ফাটান কিন্তু রাস্তার প্রাণীদেরকে বাঁচিয়ে, কারণ বিশ্বাস করুন তারা একদম মজা পায় না সেগুলোতে, আর ভিড় একটুখানি এড়িয়ে, যতই কোভিড চলে গেছে তবুও প্লিজ মাস্ক ব্যবহার করবেন, একটুখানি ভিড় এলাকার জায়গাতে মানুষকে সম্মান করবেন, কাউকে দেখে উগ্র কমেন্ট করবেন না, বিশ্বাস করুন, কারণ প্রত্যেকটা মানুষ যখন সেজে বেরোয় তার প্রিয় জামাটা পরে, সে তার নিজের কাছে সিন্ড্রেলা। আমিও আজকে যখন সেরে বেরিয়েছি, আমি আমার কাছে সিন্ড্রেলা, তো আপনিও যখন বেরোন সিন্ড্রেলা, তো কাউকে ওরকম উগ্র কমেন্ট খারাপ লাগছে দেখে হাসবেন না, কারণ হয়তো আপনাকে দেখেও অনেকে হাসতে পারে, এটুকুই বলবো। খুব ভালো করে পুজো কাটান, খুব মজা করুন, ছাতিমের গন্ধ মমো করছে কলকাতা, আমি তো পেয়েছি, মজা করুন, আবার কোনোদিন দেখা হবে, কবিতা শোনানো হবে, কবিতা লিখবো আপনাদের জন্য, লিখবো, এটুকুই। আর বিপি পোদ্দার হসপিটালকে অনেক অনেক ধন্যবাদ এরকম করে কাজ করে যান, আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে আরও যদি আপনারা আরও অনেক কিছু ইনক্লুসিভ কোনো কিছু করতে পারেন তাহলে সেগুলো করুন, আমি পাশে আছি। একদম, আমরাও নিশ্চয়ই বন্যাকে আবারও কখনো না কখনো কোনো না কোনো আড্ডায় পাবো, আবারও কবিতা শুনবো, এবং ওর এই পথ চলা ভীষণ সফল হোক, আরও মানুষকে পাশে পাক হোক, এবং এইভাবে সমস্ত মানুষদেরকে পাশে নিয়ে একসাথে হেঁটে চলুক ওর জীবনে, এই আশা নিয়ে আজকের আমাদের এই আড্ডা এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাই, নমস্কার, থ্যাংক ইউ।